নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি ধনু রাশির মানুষ, আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, প্রেম, শিক্ষা, দাম্পত্য সুখ সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, পাঁচটি বড় শুভ সংবাদ ধনু রাশির আজ থেকে কিন্তু চলেছে। প্রথম রাশি স্বাস্থ্য। আপনার রাশির অধিপতিকে বৃহস্পতি, বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে এবং 22 এপ্রিলের পর থেকে ত্রিকোণভাবে অবস্থান করবে। চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করে সরাসরি আপনার রাশিকে কিন্তু দেখবে, প্রথম কথা। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনার ভালো কিন্তু হতে চলেছে। 7.5-এর পাঠ শেষ এবং কেন্দ্রে এবং ত্রিকোণভাবে অবস্থান করে সরাসরি নবম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখে আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটাবে। যাদের পেটের সমস্যা চলছিল, চোখের সমস্যা চলছিল, ব্যাক পেন, আপনার জয়েন্টে ব্যথা, স্টমাকের সমস্যা, এই জায়গাগুলো, আপনার সুগারের প্রবলেম কিছুটা আপনাদের কিন্তু এই বৃহস্পতি কিন্তু রিকভারি কিন্তু করবে 22 এপ্রিল 2023-এর পর থেকে। সরাসরি যখন এই দেবগুরু আপনার ত্রিকোণভাবে অবস্থান করে আপনার রাশিকে যখন দৃষ্টি দিবে, এরপর আসি আপনার এডুকেশন। দেখুন, এডুকেশনের জায়গাটা যদি আসে পঞ্চম ভাব, পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা। আপনার পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে 22 এপ্রিল 2023 থেকে এবং তার আগে পর্যন্ত আপনার সক্ষেত্রিক হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আমি একটা কথা বলবো, যারা কোনো কিছুতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো কিছু ফর্ম ফিল আপ করতে চাইছেন বা কোনো এক্সাম রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু এক্সাম, ফর্ম ফিল আপ বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে রয়েছেন বা উচ্চ হায়ার শিক্ষা জায়গাতে রয়েছে, উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। আপনি ধনু রাশি মানুষ, শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবে হচ্ছে প্রেম, পঞ্চম পতিকে মঙ্গল, মঙ্গল কথায় অবস্থান করছে আপনার সপ্তম গৃহে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে আপনার রবি, বুধ, রাহু এবং 23 এপ্রিল থেকে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু চলে আসছে। 22 এপ্রিল 23 এপ্রিল থেকে কিন্তু চলে আসছে আপনার পঞ্চমভাবে। আমি একটি কথা বলবো, একসঙ্গে দেখুন বুধ, রবি, রাহু, বৃহস্পতি একসঙ্গে চারটি গ্রহ অবস্থান, কিন্তু 14 এপ্রিল থেকে রবিও কিন্তু অবস্থান করবে। আমি একটা কথা বলবো, একটু কনফিউশন কিন্তু নিজেদের মধ্যে আসবে প্রেমের ক্ষেত্রে। অর্থাৎ একটা কেন একটা মনের মধ্যে একটা আশঙ্কা বা অনেক কিছু নিজের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হওয়া বা অনেক ক্ষেত্রে আপনার মানসিক চাপ হওয়া, পঞ্চমভাবে রবি তো কিছুটা সেন্টিমেন্ট একটু রাগজেদ বাড়িয়ে দেওয়া, কিন্তু 22 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি যখন আপনার পঞ্চমভাবে অবস্থান করবে তখন থেকে আপনার প্রেমজ জায়গা আপনার কিন্তু শুভ কিন্তু হবে। প্রেমের ক্ষেত্রে আপনার বিশেষভাবে লাভ আপনার কিন্তু হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যারা ইয়াং জেনারেশান রয়েছে কি না কিছুটা আশঙ্কা রয়েছে, আমি লাভ ম্যারেজ করব কি না বা আমি এই জায়গাটাতে এগাবো কি না, একটা কনফিউশনের মধ্যে রয়েছেন, সেই কনফিউশন সমাপ্ত হবে আপনার 22 এপ্রিল 2023 থেকে। এবার আসি আপনার দাম্পত্য সুখ। আপনার সপ্তম পতি রাহুর সাথে যুক্ত রয়েছে বুধ। প্রথম কথা, যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে সতর্কতা করুন, এক কথায়, এর উপর আর কোনো কথা বলুন, সতর্কতা করুন, অর্থাৎ কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে। এবং সপ্তমভাবে মঙ্গল,
মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা আপনার লাইফ পার্টনার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য সৃষ্টি হতে পারে। তবে আপনার দেবগুরু বৃহস্পতি 22 এপ্রিল 2023 যখন আপনার ঠিক পঞ্চমভাবে চলে আসবে, তখন যারা লাভ ম্যারেজ করতে চাইছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু আপনার গাঢ় কিন্তু হবে। লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটি জায়গায় কিন্তু আপনাদের গাঢ় হতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের সন্তান। দেখুন, দীর্ঘদিন আপনি সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, আপনি ধনুরাশির মানুষ। 22 এপ্রিল 2023 যারা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়টা। বা সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, এই জায়গাগুলো কিন্তু ডেভেলপমেন্ট নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতিকে রবি কোথায় অবস্থান করছে? চতুর্থভাবে, 14 এপ্রিল 2023 এই রবি কিন্তু তুঙ্গ গৃহে চলে আসছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হতে চলেছে। দেখুন, ভাগ্য যখন আপনার সাথ দেবে, আপনার স্টক মার্কেট, শেয়ার বাজার, লটারি, ফাটকা, ট্রেনিং, এই সকল জায়গা থেকে আপনি কিন্তু নিশ্চিত রূপে বেনিফিট কিন্তু পাবেন। এবং যেহেতু রবি তুঙ্গ গৃহে কি না, আপনি গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, কিছু কিছু ক্ষেত্রে চাকরির একটা সম্ভাবনা রয়েছে। এবং গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন। এবং এর পাশাপাশি রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্থান নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। কারণ রবি হচ্ছে আপনার তুঙ্গ, এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু লাভ কিন্তু দিবে রাজনীতির ক্ষেত্রে। এবার আসি ব্যবসা। যারা জলীয় প্রোডাক্টের বিজনেস করছেন, ধরুন আপনি জলের ব্যবসা করছেন বা কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করছেন বা আপনি মাছের ব্যবসা করছেন, এই জায়গাগুলো আপনি গ্রাউন্ড লেভেলে ব্যবসা করছেন, সেই জায়গাগুলো কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং যারা, আরেকটি কথা বলি, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনি অয়েল অ্যান্ড গ্যাস বা গাড়ির ব্যবসা বা ফোনের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনি ধনুরাশির মানুষ, আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনার ভাগ্য কিন্তু মানে বিশেষভাবে সাপোর্ট কিন্তু দিতে চলেছে। বিশেষ করে লিকুইড প্রোডাক্টের উপর কিন্তু আপনাদের প্রফিট কিন্তু বাড়বে। এবং যথেষ্ট তীক্ষ্ণ বুদ্ধি আপনার কিন্তু হবে, তুখার বুদ্ধি আপনার কিন্তু হবে। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মাধিপতি বুধ কোথায় অবস্থান করছে? পঞ্চমভাবে রাহু, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া আপনার উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে। তবে কাজের দিকে কিছুটা অমনোযোগী, একটু অলসতা ভাব, মানে কাজে যেতে গেলে কিছুটা অলস জিনিসটা চলে আসা। আচ্ছা করছি, করব, আচ্ছা আজকের কাজটা কালকে করি, কালকের কাজটা পরশু দিন করি, মানে একটা লেন্দি কাজ করার একটা, মানে একটা উদ্দীপনাটা কিছুটা হলে কিন্তু কম আপনাদের হবে। শুক্র আপনার 6 এপ্রিল আপনার ষষ্ঠভাবে যাচ্ছে, তুঙ্গ গৃহেতে যাচ্ছে, ছক্ষেত্রিক গৃহে। আপনাদের ভোগ বিলাস, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফ্ল্যাট ক্রয় বা আপনি কোনো জমি ক্রয় করবেন বা কোনো বাহন, দু চাকা হোক ও চার চাকা হোক, আপনি কোনো গাড়ি পারচেস কিন্তু করার সম্ভাবনা এই এপ্রিল মাসে আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। শনি সাড়ে সাথে শেষ, থার্ড হাউসে শনি আপনাকে কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট কিন্তু দিবে। কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। কী উপায় করবেন? প্রথম কথা, আপনারা হনুমানজির উপাসনা করুন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন এবং উদীয়মান সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা
পাঠ করুন। বিশেষভাবে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু লাভ দিবে, কারণ এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভাগ্য বৃদ্ধির মাস। নমস্কার।